আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন, কার্ডিয়াক সার্জন, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে কর্মরত। আজকে আপনাদের অনেক দিনের জিজ্ঞাসা, ভালভ সার্জারি কেমনে করবেন, কাদের করতে হয়, করলে কি সুবিধা, না করলে কি অসুবিধা, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আমি সবসময় বলি, ভালভ সার্জারি সবার কিন্তু দরকার নেই। কাদের কাদের ভালভ সার্জারি হয়? একটা হলো ভালভ সার্জারি যাদের জন্মগত ভাবে ভালভের সমস্যা থাকে, তাদের এক ধরনের সার্জারি। আবার একটা আছে যে বয়স হয়ে গেলে পরে তাদের এক ধরনের প্রবলেম হয়। আবার আছে কেউ কেউ বাত জ্বর, এই বাত জ্বর যাদের আছে, বাত জ্বর একটা জ্বর যেটার প্রথমে আপনার গলা ব্যথা দেওয়া শুরু হয়, তারপর দেখা যাবে দেহের বড় বড় জয়েন্ট যেগুলো আছে সেগুলো একটা ভালো হয় আর একটা ব্যথা হয়, এইভাবে আপনাকে প্রেজেন্ট করবে। তারপরে কিছুদিন যাওয়ার পরে দেখবেন যে হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়। যখন অ্যাডভান্স কোন কোন রোগীর ভালভের সমস্যা আছে, যেমন মিট্রাল স্টেনোসিস, এবং স্টেনোসিস হলে হাড়ের ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে, সেটা যদি ছুটে যায়, কখনো ব্রেনে চলে যায়, তখন কিন্তু তার প্যারালাইসিস হয়, তখন কিন্তু একটা রোগী প্যারালাইসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। আবার যারা বয়স্ক রোগী আছেন, যাদের বলি যে আমরা অ্যাওর্টিক স্টেনোসিস, যার মানে জন্মগত ভাবে হাড়ের মধ্যে তিনটা পাতা থাকার কথা, তাদের অনেকে দুইটা পাতা থাকে, সেই ক্ষেত্রে তাদের এই সমস্ত রোগ যখন বয়স হয় তখন এইটা দেখা যায়। এবং এই সমস্ত রোগী অনেকে দেখবেন বলবে যে স্যার আমার মাথার ঘুরান দেয়, আবার অনেকে ঘুরান দেয় পড়েও যায়। এইরকম সিমটম হওয়ার আগেই অবশ্যই আপনি একজন কার্ডিওলজিস্টে শরণাপন্ন হবেন। এই ভালভের রোগ ডায়াগনোসিস এর জন্য খুবই সহজ, একটা এক্সরে, একটা ইসিজি, একটা ইকো করলেই আপনার সবকিছু ফাইনালাইজ হয়ে যাবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে বলে স্যার আপনার কাছে আসলে কি ভালভ সার্জারি করে দেন? অবশ্যই না। ইনিশিয়ালি আমাদের কার্ডিওলজি ভাই যারা আছেন তারা মেডিসিন দিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে থাকে। যখন মেডিসিনের ট্রিটমেন্ট আর অ্যাডিকুয়েট সম্ভব হয় না, তখন আমাদের কাছে পাঠায়। আমি আজকে শেয়ার করব, এই এক মাস আগে আমার ধানমন্ডি একজন মহিলা, তার বয়স হচ্ছে 78, তার আমি দুইটা ভালভ বদলাই দিয়েছি এবং সে এখন সুন্দরভাবে চলাফেরা করছে। অনেকে জিজ্ঞাসা করে স্যার আমার বাবার বয়স অনেক হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এমন কি ভালভ সার্জারি করা ঠিক হবে? এই ভালভ সার্জারির জন্য কোন বয়স না, যে কোনো সময় করা যায় যদি তার বডি ফিটনেস থাকে। এই জন্য আমি বলবো বয়স নিয়ে ভালভ সার্জারি কোন কন্ট্রাইন্ডিকেশন নাই। ভালভ সার্জারির জন্য অনেকে জিজ্ঞাসা স্যার আমরা কি ধরনের ভালভ লাগাবো? আমাদের দেশে যে ভালভ গুলো আসে এগুলো সবই আন্তর্জাতিক, সবই আমেরিকান তৈরি, নিজস্ব কোন ভালভ নাই। এখানে দুই ধরনের ভালভ আছে, একটা হলো মেটালিক ভালভ আর একটা হচ্ছে টিস্যু ভালভ। টিস্যু ভালভ আমরা কাদেরকে চয়েস করি? যাদের এক্সট্রিম গ্রুপ অফ এজ, যাদের বয়স 60-এর উপরে, অথবা যে সমস্ত মহিলা যাদের ফ্যামিলি কমপ্লিট হয় নাই, বাচ্চা নিতে চায়, তাদের ক্ষেত্রে আমরা চয়েস করি। আবার কিছু কিছু আছে যে পেশেন্টের চয়েস, যে স্যার আমি মেটালিক ভালভ লাগাবো না। মেটালিক ভালভ লাগাইলে হলো যে সেটা তাকে একটা রক্ত তরলের ওষুধ আজীবন খাইতে হয়, অনেকেই এটা অ্যাভয়েড করতে চায়, সেক্ষেত্রেও তাদের জন্য টিস্যু ভালভ। তবে টিস্যু ভালভ বলা হয় যে 20-25 বছর চলতে পারে, চলে, তারপর আবার এটাকে বদলানো যেতে পারে। আর মেটালিক ভালভ লাগালে সেটা বলা যায় আজীবন চলবে, তবে আপনাকে রক্তের তরলতা দেখা, সেটাকে বলে INR, এটা যদি আপনি মেনটেন করতে পারেন ওই ভাবে আজীবন চলবে, কোন কমপ্লিকেশন নাই। তাই কেউর জন্য টিস্যু ভালভ লাগানো বা না লাগানো সেটা রোগী এবং ডাক্তারের সাথে পরামর্শ করেই নিতে হবে। আর যখন অনেকদিন যাবৎ যাদের ভালভের সমস্যা, ভালভের কাজ হলো একদিকে রক্ত যাইতে দেওয়া আর একদিকে রক্ত আসা বন্ধ করা, যারা যাইতেও দেয় না সেটাই বলে স্টেনোসিস। আবার কিছু কিছু রোগী আছে রক্ত যায় আবার ফেরত চলে আসে, সেগুলোকে বলে রিগার্জিটেশন। একটা রোগীর স্টেনোসিস এবং রিগার্জিটেশন দুইটাই রোগী থাকতে পারে, সেই ক্ষেত্রে ডাক্তারই সিদ্ধান্ত নেবে কখন তাকে সার্জারিটা করতে হবে। আমি একটা বিষয় যে বলতে চাচ্ছি সেটা হলো যে নিরাপদ অপারেশনের জন্য বাংলাদেশে সরকারি এবং বেসরকারি লেভেলে সবাই সাকসেসফুলি অপারেশন করছে। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম যে 78 ইয়ার্স, যারা 78 বছর বয়স, তাকে দুইটা ভালভ
বদলানো, এটা কিন্তু অনেক স্কিলনেস এর প্রয়োজন আছে। সবাই কিন্তু এটা হাত দেবে না। অতএব একজন সার্জনকে দেখালেন, সে যদি বলে না অপারেশন করার দরকার নেই, এটাও কিন্তু ঠিক না। আপনি আর একজন সার্জনের পরামর্শ নেবেন, সে তো তার দক্ষতা, যেমন আমি আজকে 25 বছর যাবত সার্জারি করি, আমার সার্জারির যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে অবশ্যই আমি সব ধরনের কমপ্লিকেশনের ঊর্ধ্বে তাদেরকে সুন্দর একটা সার্জারি উপহার দিতে পারবো। আপনারা অবশ্যই আমাদের দেশীয় সার্জনের কাছে আসবেন, আমরা আপনাদেরকে যত্ন সহকারে আন্তর্জাতিক মানের সার্জারি করে দেব। আমি সবসময় একটা কথা বলি যে দেশের মাঝে বিদেশি সেবা, সেটা আবার কি, আমরা যে ভালভ সার্জারি করি, টিস্যু ভালভই লাগাই বা মেটালিক ভালভই লাগাই, এই ভালভগুলো কিন্তু বিদেশে, আর বিদেশের সুতার ম্যাটেরিয়াল যে সুতা দিয়ে আমরা সেলাই দিই সেগুলো বিদেশে, শুধু আমরা এটাকে অ্যাসেম্বল করে দিচ্ছি। এই জন্য আমি বলি অনেক অনেক কম খরচে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ভালভ সার্জারি হচ্ছে, সেটা হোক বয়স্ক রোগীদের হোক বা বাচ্চাদেরও হোক, সেই ক্ষেত্রে কেউরই ভয় করার কোনো কারণ নেই। আমার হাসপাতালে 100% ইনফেকশন ফ্রি, কোনো ইনফেকশন নাই। আপনি আসবেন, অপারেশন হবে, 7 দিনের দিন গোসল করে বাসায় চলে যাবেন। আবার আপনি যদি হেভি ওয়ার্ক করেন, 2 মাস পরে আপনার কাজে জয়েন করবেন, আর যদি আপনি অফিসিয়াল ওয়ার্ক করেন, 1 মাসের মধ্যে আপনার অফিসিয়াল ওয়ার্ক করবেন। আমার অনেক রোগী আছে যারা ডিফেন্সে জব করে, ট্রাক ড্রাইভ করে, কনস্ট্রাকশন করে, তারা কিন্তু ইজিলি 2 মাস পরে সব ধরনের কাজ করতে পারে। এই বলে আমি শেষ করছি, খোদা হাফেজ।